হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। সবাইকে স্বাগতম টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেলে, এবং আমি আপনাদের সাথে আছি আফরিন। তো আমি তো অন্য অন্য মানে নানা রকম ভিডিওতেই আপনাদের ওয়েল পেপারের কথা বলে থাকি। তো কেমন হয় যদি আপনার নিজের ওয়েল পেপারটি আপনি নিজেই তৈরি করে নেন অসাধারণভাবে, আর তাতে যদি একটি ঘড়িও দিয়ে দিতে পারেন, এবং ওই ঘড়িটিতে যদি আপনি আপনার পছন্দ মতো ছবি বসিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়? খুবই অসাধারণ লাগবে। নিজের তৈরি করা ওয়েল পেপার প্লাস ঘড়ি, আর ওই ঘড়িতে নিজের ছবি বসিয়ে দেওয়া খুবই অসাধারণ একটি ওয়েল পেপার হয়ে দাঁড়াবে। তো সেই কাজটি আজকে আমি আপনাদের করে দেখাবো। তার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, আর সেই অ্যাপসটি পেতে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যেয়ে লিখুন, সার্চ করুন মাই ফোটো অন ক্লক ব্যাকগ্রাউন্ড মুনলাইট, লিখে সার্চ করুন। সার্চ করার পর অ্যাপটি ইনস্টল করে নিন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনও আমি এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন সরাসরি কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এটা একটু ডিটেল যদি বলি, এটা 100,000-এর উপর ডাউনলোড হয়ে গেছে এবং রেটিং পয়েন্ট হচ্ছে 4.4। তো অ্যাপসটি ইনস্টল হতে হতে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, তা হচ্ছে গিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল হলে চলুন অ্যাপটি ওপেন করা যাক। অ্যাপসটি ওপেন হচ্ছে। অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজে যে কাস্টমাইজ ওয়েল পেপার নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমাইজের জন্য অনেকগুলো সেটিং রয়েছে। তো আমি প্রত্যেকটি সেটিং আমি আপনাদের এখন দেখিয়ে দিব। তো এখানে প্রথমে যে সেটিংটি রয়েছে সেটা হচ্ছে চুজ ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করে নিবেন। তো আমি এটি নিচ্ছি। তো এরপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর সেটে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেট পিকচার, এখানে ক্লিক করুন। তো সেট পিকচারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে ক্যামেরা অপশন, এখানে রয়েছে ক্যামেরা অপশন, তারপরে রয়েছে গ্যালারির অপশন। আপনারা ইচ্ছা করলে সরাসরি ছবি ক্যাপচার করেও এখানে বসিয়ে দিতে পারেন, নয়তো গ্যালারিতে চলে যান। গ্যালারিতে চলে গেলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবি চুজ করে নিন। তো এখানে টিকমার্কে ক্লিক করে আপনি বসিয়ে দিন আপনার পছন্দের ছবিগুলো, ছবিটি আপনি ইচ্ছা করলে এইটা আপনার সাইজ আপনার যতটুকু প্রয়োজন বা যেভাবে প্রয়োজন সেভাবে করে নিতে পারবেন। এরপরে রয়েছে ব্রাইটনেস, তারপরে রয়েছে ডান বাম করতে পারবেন ছবিটি আপনি। এরপর যদি আপনার ছবিটি সেট করা হয়ে যায় তো ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর থার্ড যে অপশনটি রয়েছে চুজ ক্লক টিক্স, এখানে যে আপনি আপনার ঘড়িটি কোন স্টাইলে নিতে চাচ্ছেন নানা রকম স্টাইল এখানে পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টাইল চুজ করে নিন। আমি একটি চুজ করে নিলাম, এরপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর এরপরের যে অপশনটি রয়েছে চুজ ক্লক হ্যান্ডস, এখানে যদি ক্লিক করেন আপনি আপনার ঘড়ির যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোর চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি চেঞ্জ করে নিলাম, তারপর অ্যাগেন ওকে, তারপরে রয়েছে সেট ক্লক পজিশন। আপনি আপনার ঘড়িটি কোন জায়গাটিতে নিয়ে রাখতে চাচ্ছেন আপনি এইখানে তা করে নিতে পারবেন। উপর নিচ ডানে বামে যেখানে ইচ্ছা, বা মাঝখানে যদি বসিয়ে দিতে চান তাহলে সেটাও আপনারা পারবেন। তারপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর প্রিভিউ যে ওয়েল পেপারটি রয়েছে সেখানে চলে যান। সেখানে চলে গেলে এই ওয়েল পেপারটি আপনি আপনার মোবাইলে সেট করে নিতে পারবেন। নিচে লেখাই রয়েছে সেট ওয়েল পেপার, তো সেখানে ক্লিক করলে এই ওয়েল পেপারটি কিন্তু আপনার মোবাইলে সেট হয়ে যাবে। টুইট করুন। তো দেখতেই পাচ্ছেন ওয়েল পেপারটি কিন্তু আমার মোবাইলে সেভ হয়ে গেছে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পিক দিয়ে এটা সেভ করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে এটা আবারও চেঞ্জ করে নিতে পারেন, তার জন্য আপনার আবার অ্যাপটিতে চলে যেতে হবে এবং যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা নতুন করে এটা সেটিং করে নিতে পারবেন।
তো আমার মনে হয় এই ওয়ালপেপারটি দেখতে আসলে অন্যরকম। এখানে যদি এই ঘড়িটি আমি আমার ছবি বসিয়ে দিই বা আপনি আপনার ছবি বসিয়ে দেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলরা এটা দেখে অবশ্যই অবাক হয়ে যাবে যে ঘড়িতে কীভাবে নিজের ছবি দেখা যায়। তো যদি একটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল। আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।